আরে কি দি এই বিরাট বড় দি ব্রিজের নাম কি ঝুলন্ত ব্রিজ রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ আমরা যাচ্ছি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে একটু দূরে খুব সুন্দর একটা লেখা যাচ্ছে সবার উপরে দেশ আমার দেশ আমার অহংকার বর্ডার গার্ড অফ বাংলাদেশ অর্থাৎ বিজিবির নিচে কোনো অফিস টফিস আছে এখানে ঝুলন্ত নদী না ঝুলন্ত ব্রিজ আমরা সবাই রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজে আসলাম বলবো স্যার খুব ব্যস্ত আমরা কুমিল্লার সকল অ্যাম্বাসেডরগণ এই মুহূর্তে আছি রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের উপরে আমার ক্যামেরার সামনে সকল শিক্ষক আছেন এবং এখানে অনেক পর্যটন দেখা যাচ্ছে আমার মনে হয় প্রতিদিন শত শত পর্যটন এখানে আসে এটা বাংলাদেশের একটা পর্যটন শিল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ স্পট এবং এখানে প্রতিদিন শত শত লোক ভ্রমণ প্রিয়াসী লোকেরা আসে এবং এলাকার এই ঝুলন্ত ব্রিজ দেখে মুগ্ধ হয় আমরা নিজেরাও এসে খুব আনন্দিত এবং আমাদের সাথে আরও সহকর্মী আছে আমার পাশে আরেকটা দেখা যাচ্ছে যত সম্ভব কোনো সংবাদপত্র এটা যে একটা পর্যটন এলাকা এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা আসলে একটা সৌন্দর্যবর্ধক পর্যটন এলাকা আপনারা দেখে রাখুন রাঙ্গামাটি থেকে বকুল যোশী ক্যামেরাম্যান হিসাবে আছেন এবং ওনার অপর প্রান্তে বিভিন্ন পর্যটন লোক আছেন ধন্যবাদ বকুল যোশী আপনি আপনার কাজ চালাই যান ওনারা কি অবস্থা আপনার
প্রকৃতির দিকে তাকাইলে কি ভয়ঙ্কর লাগে দেখছেন, লাভ দিলে উভয় আছে। সমালোচক কোনদিন খারাপ বলতে হয় না, কারণ সে দুর্বলতা গুলো ঘুরিয়ে দেয়। খুবই সুন্দর ছবি, আমি এখন দুরন্ত ব্রিজের দিকে যাচ্ছি, এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য সিঁড়িটার নিচে নামতেছি। আমার সামনে আছেন মিজানুর রহমান, ফয়জুল্লাহ স্যার, মিজান এবং ফজলুল হক, যিনি প্রচণ্ড ধান দেয় আমার জন্য। আছে পলাশকান্তি মজুমদার, আছে আমার গুরু মহিমচন্দ্র বিশ্বাস, যদিও উনি একটা হ্যাট টুপি পরেছেন, ওনার বউ এটাকে গিফট করেছেন, তো তাই সারাক্ষণ মাথায় মাথায় রাখেন, উনি ওনার বউকে মাথায় রাখতে পছন্দ করেন। আমরা সামনে যে একটু আনারস মায়ের খাইতে পারি, পানি